যাওয়ার কথা ছিল রেশন দোকানে, কিন্তু দুর্নীতির জাদুর ছোঁয়ায় সরকারি প্যাকেট বদলে সাধারণ বস্তায় করে সেটাই পাচার হয়ে যাচ্ছিল খোলা বাজারে। রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, যখন ইডি প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে, ঠিক সেই সময় রেশনের আটা বেআইনিভাবে পাচার রুখে দিলেন এলাকাবাসী। শনিবার এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে দফায় দফায় চলল বিক্ষোভ। ঘটনাস্থল নদিয়ার তাহেরপুর থানার চড়কডাঙ্গা পাড়া। মূল অভিযুক্ত প্রশান্ত পাল নামে পেশায় এক মোটর ভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ। কিভাবে সামনে এলো এই রেশন দুর্নীতি চক্রান্ত? স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার সকাল 8টা নাগাদ ধৃত প্রশান্ত পালের বাড়ি লাগোয়া কলাবাগানে একাধিক বস্তা পড়ে থাকতে দেখা যায়। সেগুলি খুলতেই বেরিয়ে আসে রেশনে সরকারের দেওয়া আটার শয়ে শয়ে খালি প্যাকেট। রেশনে সরকারের দেওয়া আটার প্রচুর এই ধরনের খালি প্যাকেট, যেগুলো কিন্তু এই বস্তার মধ্যে থেকেই কিন্তু উদ্ধার হয়েছে, এবং এই প্যাকেটের গায়ে রীতিমতো 1/11/2023 এই ডেট কিন্তু রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে সম্প্রতি এই প্যাকেটগুলো আনা হয়েছিল এবং সেই প্যাকেটগুলো কেটেই এইভাবে বস্তাবন্দি করা হচ্ছিল। সন্দেহ হওয়ায় প্রশান্ত পালের বাড়ির দিকে এগোতে থাকেন স্থানীয়রা। সূত্রের দাবি, বাড়ির উঠোনে পৌঁছতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলের। দেখা যায় বাড়ির কয়েকজন মহিলা সরকারি আটার প্যাকেট কেটে বড় বস্তায় ভরছেন, আর গোটা কাজটাই চলছে প্রশান্ত পালের তত্ত্বাবধানে। এই দৃশ্য দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। এই যে সরকারি প্যাকেটের আটা, এই প্যাকেটের আটাগুলো কেটে নিয়েই কিন্তু এইভাবে বড় বড়ভাবে এই যে বস্তা রয়েছে বস্তাবন্দি করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় পাচার করে বলে এমনটাই কিন্তু স্থানীয় লোকজনরা অভিযোগ করেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানা পুলিশ, কিন্তু পুলিশের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। সরকার পাঠাচ্ছে সে গুণগত মানের খাবারটা, ওরা প্যাকেটটা খুলছে, সরকারি প্যাকেটটা খুলছে, সরকারি প্যাকেটটা খোলার পরে ওরা লোকাল যে বস্তা, লোকাল বস্তার মধ্যে ওই আটাটা দিচ্ছে আর খারাপ আটাগুলো রেশনে দিচ্ছে। তাহলে মানুষের স্বাস্থ্য নিয়ে ওরা কতটা খেলা ছিনিমিনি খেলছে, সেই আটাগুলো ভালো আটাগুলো ওরা লোকাল বস্তায় করে লরিতে করে পাচার করছে, মানুষ কিচ্ছু টের পাচ্ছে না। এটা সব রাতের অন্ধকারে হয়, কিন্তু আজকে যখন আমরা হাতে নাতে ধরেছি তখন পুলিশ প্রশাসন কি করছে, সব কলের সামনে দিয়ে ওদেরকে সেফ দেওয়ার জন্য থানায় অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। রেশনের আটার কালোবাজারে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিজেপির স্থানীয় এবং জেলা নেতৃত্ব। আজ যে রেশন দুর্নীতি ধরা পড়ছে তা হাত থেকে বাঁচার জন্য এই কলাবাগানে আজ যে চুরিটাকে চুরি করে হাফিস করার একটা পদ্ধতি জনতা ধরে ফেলে, 1/11 ডেট রয়েছে, আর সেই মালগুলো জনতার প্রাপ্য ছিল সেটা না করে কালোবাজারির হাতে কীভাবে যাচ্ছে, আবার রিপ্যাকেটিং করে হয়তো ঘুরে আবারই রেশনে ঢুকবে। এখানে তৃণমূলের নেতৃত্ব জড়িত প্রশান্ত পাল, খাদ্য দপ্তরের আধিকারিক বা মন্ত্রী, এদেরকে ম্যানেজ করে আপনি কিছু করতে পারবেন না। তো দিন যাবে তত তো ব্যাপারটা যেসবগুলো সংগঠিত আমরা দেখেছি যে এইভাবে লোকে অভিযোগ করছে, অমুক করছে, সেগুলোকে আমরা বদলাবার চেষ্টা করছি। এটাও আমাদের দেখুন, এই ধরনের কিছু অভিযোগ থাকলে থ্রি ম্যান কমিটি আছে প্রত্যেক ব্লকে আন্ডার দ্য লিডারশিপ অফ বিডিও, তাদের কাছে কোনো অভিযোগ গেলে তারা যথাযথ ব্যবস্থা নিয়েছে। প্রশ্ন হচ্ছে রেশনের সরকারি আটার এত প্যাকেট প্রশান্ত পালের বাড়িতে পৌঁছলো কি করে? সরকারি প্যাকেট খুলে অন্য বস্তায় ভরা আটা কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? যদিও জেলা খাদ্য দপ্তরের নিয়ামক জানিয়েছেন ধৃত প্রশান্ত পাল সরকারি কর্মচারী নন, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। সুজিত মণ্ডল, প্রদ্যোৎ সরকার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।